তো গত ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে সফটওয়্যার ডিফাইন রেডিওর মাধ্যমে অর্থাৎ কম্পিউটার কন্ট্রোল প্রযুক্তির মাধ্যমে টেলিভিশন ব্রডকাস্ট করা যায়, যেখানে কম্পিউটারের মাধ্যমে অন্যান্য কন্ট্রোল নিয়ন্ত্রণ প্রসেস করা হয়, এটা ডেমনস্ট্রেশন দেখাইছিলাম। তো আজকে আমরা যেদিকে ফোকাস করব সেটি মূলত হার্ডওয়্যার বেস। হার্ডওয়্যার বেস বলতে আমাদের মূলত কমিউনিটি অ্যান্টেনা টেলিভিশন কিভাবে কাজ করে বা আইস কেবল টিভি অপারেটর নেটওয়ার্কের যে বেসিক কনসেপ্ট এটা নিয়ে একটু আলোচনা করব। তো শুরুতেই আমরা যে দুটি নিয়ে কাজ করব, যেই সব ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে এটা টিভি লিঙ্ক মডুলেটর। অর্থাৎ আমি যখন স্যাটেলাইট বা টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক থেকে যে সিগন্যাল পাবো ওটা আমি যখন রিসিভারের মাধ্যমে আমার এবি সিগন্যালের পর তখন আমি এটি নির্দিষ্ট চ্যানেলে আবার মডুলেটেড করব, না হলে তো আমার চ্যানেল পরপর আসবে না। সেই হিসাবে আমার এই টিভি লিঙ্ক মডুলেটারগুলো কাজে লাগে। আর তারপর আমার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ভিজিএ টু এবি কনভার্টার। অর্থাৎ আমি কম্পিউটারের ভিডিও থেকে আমি এবি সিগন্যাল নিব, সে কারণে আমার ভিজিএ টু এবি কনভার্টার লাগবে। তো আমি দেখি ব্লক ডায়াগ্রাম অনুযায়ী আমি কীভাবে প্রসেসটা করছি আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে এই ব্লক ডায়াগ্রাম। তো আমার এখানে যে ইনপুট সোর্স বা আমার সিগন্যাল সোর্স হচ্ছে মূলত কম্পিউটার। কম্পিউটার থেকে আমি মূলত অডিও ভিডিও দুইটা সিগন্যালই পাই, অর্থাৎ ডিজিটাল ভিডিও সিগন্যাল বা ভিজিএ সিগন্যাল। এই ভিজিএ সিগন্যালকে আমার প্রথমে কনভার্ট করে নিতে হবে কম্পোজিট ভিডিও সিগন্যালে, আর অডিওকেও আমার এইভাবে কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ ভিডিও অডিওর মাধ্যমে আমার এবি সিগন্যাল নিতে হবে, সেজন্য আমার ভিজিএ টু এবি কনভার্টার ব্যবহার করা লাগবে। আর ভিজিএ টু এবি কনভার্টারে পাওয়ার সাপ্লাই এক্সট্রা 5 ভোল্ট দিতে হয়, একটা চার্জারের মাধ্যমে আমি দিছি। এরপর আমার যখন এবি সিগন্যাল তৈরি হয়ে গেল, অর্থাৎ এবি সিগন্যাল যখন প্রসেস সম্পন্ন, এবার আমার এটাকে মডুলেটরে দিতে হবে। তো মডুলেটর হিসাবে যে কেবল টিভি মডুলেটরগুলো আছে, অর্থাৎ আপনারা যদি কেবল টিভির যে সার্ভার বা রুম যাই বলেন না কেন, ওই জায়গা যখন ঘুরতে যাবেন তখন দেখবেন যে ওখানে ভিডিও অনেকগুলো টিভি লিঙ্ক মডুলেটর আছে, স্যাটেলাইট রিসিভার আছে, কম্পিউটার আছে, তারপর সেটআপ বক্স আছে ইত্যাদি সমন্বয়ে একটি কেবল সিএ টিভি সিস্টেম গঠিত হয়। তো এই সিএ সিস্টেমের মধ্যে আমি মূলত যে মডুলেটর নিয়ে কাজ করবো সেখানে একটি কেবল টিভির সিএ টিভি মডুলেটর আছে, যেটি মূলত ট্রে আকারে আসে, এক ট্রেতে 24টা থাকে, সেখান থেকে আমার একটা আমি নিয়েছি। তো এইসব মডুলেটর মূলত প্রফেশনাল মডুলেটর, কারণ এইসব মডুলেটারে বিভিন্ন নব থাকে, যেমন আরএফ নব, তারপরে এভি অ্যাডজাস্ট নব, ভিডিও নব, তারপর অডিও নব। এই নবগুলোর মাধ্যমে গেইনগুলো কন্ট্রোল করা যায়। এই এটাই হচ্ছে মূলত সিএটিভি মডুলেটর। তবে সিএটিভি মডুলেটর একটি ডিজিটাল ডিভাইসও বলা যায়, কারণ এর ভিতরে আছে ভিডিও আইসি বা ভিডিও প্রসেস আইসি আছে। মূলত কম্পোজিট ভিডিও সিগন্যালকে আরএফ সিগন্যালে রূপান্তর করার জন্য ডিজিটালি প্রসেস করলে তখন এর কোয়ালিটি আরও ইম্প্রুভ হয়। এই ভিডিও প্রসেসর আইসিগুলো মূলত ডিভিডি, ভিসিআর, ভিসিডি এগুলোতেই সচরাচর দেখা যায়, যেহেতু সিএটিভি মূলত অনেক আগের একটি প্রযুক্তি, এখন সিএটিভি সিস্টেম দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে এটি আর কি মূলত দেখালাম। তবে এই সিএটিভি মডুলেটর মূলত 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারে সচল করতে হয়। সচল করার পর আমি যখন আমি এই সিএটিভির ভিতরে টিউনার থাকে, ডিজিটাল টিউনার, বাটন চাপ দিয়ে দিয়ে চ্যানেল চেঞ্জ করা যায়। মূলত আমি যখন চ্যানেল চেঞ্জ করব, 10 নম্বর চ্যানেলে সিলেক্ট করার পর দেখা গেল যে টেলিভিশনের 10 নম্বর চ্যানেলে আমার চ্যানেলটি ব্রডকাস্ট হবে। তো আমরা যতদূর জানি যে বাসাবাড়িতে যখন সিএটিভি মডুলেটরের মাধ্যমে সিএটিভি মডুলেটরে যখন গ্রাহক পর্যায়ে এই সিগন্যাল প্রেরণ করা হয়, তখন মূলত কোএক্সিয়াল কেবলের মাধ্যমেই লাইন টানা হয়। আরএফের মাধ্যমে অনেকে টানে, আরএফ মানে মূলত রেডিও টেরেস্ট্রিয়াল নেটওয়ার্কও অনেকে করে, সেগুলো ব্যয়বহুল, তবে সেগুলো ভালো যেহেতু তারে বিলম্ব না পড়ে না। তবে কোএক্সিয়াল কেবল মেনটেন্যান্সের প্রয়োজন হয়। তো এখানে আরএফ আউট থেকে মূলত কোএক্সিয়ালের হয়ে টিভি ইনপুট, অর্থাৎ টিভির যে চ্যানেল বক্স আছে ওই চ্যানেল বক্সে ইনপুট জ্যাক দিয়ে দিলে কাজ হয়। যদি মাল্টিপল চ্যানেল পাঠাতে হয় তাহলে কী করতে হবে, তাহলে একাধিক মডুলেটার ইউজ করে বিভিন্ন মডুলেটারে বিভিন্ন ফ্রিকোয়েন্সি টিউন করে একই কোএক্সিয়াল বা মাস্টার কোএক্সিয়ালের ভিতর দিয়ে তারপরে ডিস্ট্রিবিউটর কোএক্সিয়ালের সাথে লাইন দিয়েও এই কাজগুলো করা যায়। তাহলে এক কোএক্সিয়ালের ভিতরে প্রায় 60-70-100 অনেকগুলো চ্যানেল পাঠানো সম্ভব, অর্থাৎ টিভি চ্যানেল পাঠানো সম্ভব। তো আমরা এবার পরবর্তীতে অগ্রসর হই। তো এটা হচ্ছে আমার এই ভিডিও ফুটেজ। মূলত আমি যখন কম্পিউটারে এটি প্লে করব
সেখান থেকে ভিজিয়ে হয়ে আমার এই টেলিভিশনে শো করবে। তো আপনারা দেখুন এই সাউন্ড কোয়ালিটি পুরোই সুন্দর, ভিডিও কোয়ালিটিও ভালো, কালার গ্রেডিয়েন্ট টেডিয়েন্ট সব ঠিক আছে, কালারও ম্যাচ আছে, কন্ট্রাস্টও ঠিক আছে। মূলত এটা হচ্ছে মূলত প্রফেশনাল বা বাসা বাড়িতে যখন কমিউনিটি অ্যান্টেনা টিভি সংযোগ করানো হয় সে সময় কীরকম একটা ইয়ে আসে সেটাই আমি মূলত আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার সেট আপ, এই স্টিলে কালার আছে বক্সটা, এটা আমি 10 নম্বর চ্যানেল সেট করছি। তো এটা হচ্ছে মিনি ভিজিএ টু এভি কনভার্টার, এটা আমি আলিএক্সপ্রেস থেকে কিনছিলাম। এটা হচ্ছে এই যে ভিজিএ আর অডিও আলাদাভাবে লাইন দিয়ে তারপরে আউটপুটে এবি সিগন্যাল পাওয়া যায়। আর এটা হচ্ছে এই যে প্রফেশনাল অর্থাৎ সিএটিভি মডুলেটারের কন্ট্রোল প্যানেল, এক মডুলেটারের একটা কন্ট্রোল প্যানেল। তো এই কন্ট্রোল প্যানেলে আমরা দেখতে পাচ্ছেন যে আরএফ অ্যাডজাস্ট, আরএফ অ্যাডজাস্টের মাধ্যমে আরএফ গেইন অ্যাডজাস্ট করা যায়, আর এবি অ্যাডজাস্ট হচ্ছে ভিডিও অ্যাডজাস্ট অর্থাৎ ইনপুট অ্যাডজাস্ট, ইনপুট অ্যাডজাস্ট করার জন্য এটি, আর অডিও অ্যাডজাস্ট আলাদা নব, ভিডিও অ্যাডজাস্টও আলাদা নব আছে। আর চ্যানেল টিউনার এই যে দুটো বাটন আছে, এই দুটো বাটনের মাধ্যমে চ্যানেল টিউন করা যায়, আর এখানে একটা ডিসপ্লে আছে। তো এর মাধ্যমে মূলত প্রত্যেকটাতে আলাদা আলাদা টিউন করে পুরো একটি সেট আপ করা হয়। আর এটা হচ্ছে আইসি, তো দূরত্বে অতিরিক্ত দূরত্বে তারের মাধ্যমে সিগন্যাল পাঠালে সিগন্যাল টু নয়েজ রেশিও অনেক কমে যায়। এই সিগন্যাল টু নয়েজ রেশিও ইম্প্রুভ করার জন্য অর্থাৎ অ্যাম্পলিফাই করার জন্য তাই মোটামুটি এই আইসি সম্বলিত এটি সিএটিভি আইসি বা সিএটিভি অ্যাম্পলিফায়ার বক্স ইউজ করা হয়। এটি মূলত খাম্বায় খাম্বায় দেখা যায়, একটি বক্স আকারে থাকে। এই বক্সের ভিতরে মেইন যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে এইটা, এই আইসিটা। এটা একটা 3 ওয়াটের ক্লাস এ অ্যাম্পলিফায়ার আইসি, এটা ওয়াইড ব্যান্ড, মূলত আপনার 30 মেগাহার্স থেকে মোটামুটি 800 মেগাহার্স পর্যন্ত এটি অ্যাম্পলিফাই করতে পারে। আর এটা যেহেতু ক্লাস এ অ্যাম্পলিফায়ার আর ওয়াইড ব্যান্ড তাই এর ভিতরে একসাথে 60, 70, 80, 90টা চ্যানেল প্রেরণ করা যায়। তবে এর ওয়াট হচ্ছে 3 ওয়াট, এইটা মূলত ক্যাবেলের মাধ্যমে যায়, তা শক্তিশালী আরএফের দরকার হয় না। মূলত 1 কিলোমিটার বা 2 কিলোমিটারের জন্য আরএফ যে ইটা ডিভিশনই লস না হয় সেজন্য এটি ব্যবহার করা হয়। এটি হচ্ছে KF8340 একটি আইসি। তবে আরও বিভিন্ন ধরনের আইসি আছে যেগুলো আরও সুন্দর, আরও বিশুদ্ধ, তারপরে আরও সিগন্যাল টু নয়েজ রেশিও স্ট্রেন্থ হাই, অর্থাৎ যারা কাজ করেছেন তারাই ভালো বুঝবেন। তবে আমার হাতে যেটা, এটা একটা চায়না ম্যানুফ্যাকচার, তাও এটা দিয়েও কাজ চালানো যায়। তো এইগুলো মূলত এই কম্পোনেন্ট সম্বলিত মূলত খাম্বায় খাম্বায় থাকে। ওখান থেকে গ্রাহক পর্যায়ে যে কেবল টিভি যারা সংযোগ নেবে তাদের টিভিতে ওই তার লাগিয়ে প্রেরণ করা হয়। আর এটা হচ্ছে একটা চায়না টিভি লিঙ্ক মডুলেটর, এটা যদিও কোনো প্রফেশনাল মডুলেটর না, তবে এটা দিয়েও টেস্ট করে দেখা যায়, এটাও ভালো। এটা মূলত এক্সপেরিমেন্টালের জন্য ইউজ করা যায়, তবে এটার থেকে যে সিএটিভির যে এটিএস ছিল ওটা আরও বেশি ভালো। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য, আর এর মাধ্যমে আমি কীভাবে প্রফেশনালভাবে টিভি ব্রডকাস্ট করা হয় বা প্রফেশনালভাবে কীভাবে মডুলেটেড করে সিগন্যাল পাঠানো যায়, তারপর মানে টেলিভিশনে যে প্রফেশনাল যে ভিডিওগুলো এগুলো মোটামুটি শেষ হলো। যদিও কয়েকদিন আগে FM-টা শেষ করছিলাম, RDS-FM বা PLL-FM ট্রান্সমিটারের যে ভিডিওগুলো আছে ওগুলো ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন। আর এই যে গত ভিডিও আর এই ভিডিও, এই দুইটা ভিডিও হচ্ছে প্রফেশনাল টিভি ট্রান্সমিটার কীভাবে করা হয় বা কীভাবে সিএটিভি সার্ভার রিলেটেড যে কাজগুলো এগুলো দেখালাম মোটামুটি ক্ষুদ্র পরিসরে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।